শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন হচ্ছে সময় 7:30 বাজে, আর বিয়ে বাড়িতে চলে এসেছি, আর একটা বোনের বাড়িতে ঘুরতে এলাম। তো এই বোনেরাও যাবে, আর একটা বোন রয়েছে ওটাও যাবে, ওটাও যাবে, আরো আছে ওদিকে বসে সবাই যাবে। যেহেতু লগ্ন দেরি আছে তার জন্য কোনো ব্যাপার না, দেখা যায়নি। তো যাই হোক, যেহেতু লগ্ন একটু দেরি আছে তো দেরি করে আর কি, তার জন্য সবাই রেডি হচ্ছে, আর আমিও পরে শাড়িটা পরে নেব। তো চলো বন্ধুরা, এখন থেকে শুরু করে দিচ্ছি আজকের বিয়েবাড়ির ব্লগটা। তো দেখে থাকো, আশা করি আজকের এই বিয়েবাড়ির ব্লগটা তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। আর ওখানে গিয়ে কি করছি, কি না করছি, কি খাচ্ছি, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো অবশ্যই কিন্তু স্কিপ না করে পুরো ভিডিওটা তোমরা দেখবে। তো কেন নাচো রে? তো পাত্রকে স্নান করানো হয়ে গেছে, এখন সাজছে আর কি। তো সাজা গুজাও মোটামুটি শেষের দিকে, আর আমরা কিন্তু এখনো রেডি হইনি। আর আমাদের তো বোঝোই মানে মেয়েদের আর কি সাজতে কতটা টাইম লাগে। তো দিদিকে অনেকক্ষণ ধরেই বলছে সাজতে, আর আমি তো অতটা সাজবো না, শুধুমাত্র শাড়িটা পরে নেবো। আর দিদির বাচ্চা যে এত কান্না করে সবসময়, এই এ এ কোথায়, এই যে সবসময় কান্না করে। আর ওই যে পাত্র সাজা হয়ে গেছে, পাত্র একদমই রেডি, আর আমরা এখনো সাজি না। তো চলো আমরা এখন সাজা গুজু করি, তারপর যেতে হবে, তাই না? জামাই বাবুজি উঠে পড়েছি গাড়িতে। চলো বন্ধুরা, ওখানে দেখা হচ্ছে তোমার সঙ্গে। আমাদের বেশি ঢুকে নেই, ঠিক আছে। আমাদের সাবস্ক্রাইবার অল সব কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে, সব কমপ্লিট হয়ে গেছে। তোমার পরে ছাড় কিনে কাছাকাছি সাবস্ক্রাইব করো, আমাদের সাবস্ক্রাইব করো, রাজবংশী সুপার স্টার, ঠিক আছে, সাবস্ক্রাইব করো সবাই। না ভালো ভিডিও মানে আমরা দেখি, অবশ্য তো প্রত্যেকদিন দেখা হয়ে ওঠে না, অবশ্য সময় হয় না। না তো কাকিমার কাকিমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে, সবাই আমাকে আমাকে যে যে দেখো সবাই সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। না তো সুন্দর সুন্দর ভিডিও বানায়, ঠিক আছে, সাবস্ক্রাইব করো সবাই। চ্যানেলে গেলে আর মানে ওখানে না সাবস্ক্রাইব না করলে মানে আসতেই পারবে না, খুব ভালো। ঠিক আছে, টাটা, পরে দেখা হচ্ছে নেক্সট টাইম, খাওয়ার সময়, ঠিক আছে। আচ্ছা আমি তো ঘুরে আসি, সাবস্ক্রাইব করো কিন্তু সবাই, অবশ্যই করবে, ভালো লাগবে। আমাদের পাত্র কোথায়? ওই যে পাত্র বসে আছে, হ্যাঁ ওইটাই তো, ওইটাই তো কথা, একটু হাসি, একটু হাসি দিয়ে দেয়। এখন বাজে রাত 11:30, এখনই হচ্ছে বিয়েতে বসে। আমরা খাওয়ার প্যান্ডেলে ঢুকে পড়েছি, বসে পড়েছি, জায়গা হবে।
বাবরে আই ধরে তোদের পেটে কতটা খিদা রে এসেই খাওয়া শুরু করে দিছিস মানে কোন দিকে তাকানো ঠিক এসেই খাওয়া দাওয়া শুরু ঠিক আছে খা আমি এখনো শুরু করিনি দিদি কি 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 সবজি করছে ভাত খেয়ে পান করে খেয়ে এখানে বসে পড়েছি আর এখানে বিয়ে শুরু হয়ে গেছে আরে দিচ্ছে তো এদিকে কে খাবে কে তুই খাবি ইয়েকে বল না লতিকে বল চলো তবে তুমি আমি সাত সাগরে যাই চলো তবে তুমি আমি সাত সাগরে যাই ঝিনুক হাসির মাঝে হাজার মুক্ত পাই তোমার ঝিনুক হাসির মাঝে হাজার মুক্ত পাই এখানে এখন নাচ হবে আর অন্য অনেক কিছু হবে ফুল নাচ ফুল এনজয় আজ রাত শুধু নাচ আর না পছন্দের মানুষ কিন্তু পছন্দের মানুষ নাই আমরা রওনা দিচ্ছি তো এক গাড়ি মানে দু গাড়ি চলে গেছে আর আমরা পরের গাড়িতে যাচ্ছি আর কি
মাত্র পাঁচ মিনিটের রাস্তা, তাই তো? বিয়ে বাড়ি থেকে ফাইনালি বাড়িতে এসে পড়েছি, আর মাঝপথে আমি নেমে পড়েছি, কারণ আর গেলাম না দিদিদের বাড়িতে। ওদের বাড়িতে গেলে তো একদম রাত্রেবেলা ঘুম হবে না, তো ভাবলাম আর যাবো না, বাড়িতে এসে একটু ঘুমোলে আমার ভালো লাগবে আর কি, কারণ কালকে আবার যেতে হবে। আর আজকে যদি ওখানে যেতাম, আজকে সারাটা ওখানে ঘুমোতো না, প্লাস কালকে তো দিনের বেলা ঘুমোতেই পারতাম না। তো বাড়িতে আসলে বেকারই আজকে ঘুমটাও ভালো হবে, প্লাস কালকের বাড়ির সংসারে আর কি কাজগুলো করে রেখে তারপরে একটু রান্না বান্না করে খাওয়া দাওয়া করে তারপরেই যাবো। আর ঘরের অবস্থাটা দেখেছো একবার, মানে যাচ্ছে তাই অবস্থা হয়ে গেছে। তোমাদের দাদা ভাই অবশ্য পরে গেছে বিয়ে বাড়িতে, তো তোমাদেরকে হয়তো ভিডিও করে দেখা হয়নি মনে হচ্ছে, দেখানো হয়নি। আর বর আর বউ তো ওখানেই আছে, ওদের দেরি হবে, কারণ আরো অনেক নিয়ম কারণ আছে ওদের, তো সেগুলো এখন চলছে, তো আমরা চলে এলাম। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো কালকে আরো একটা নতুন ব্লগ আসবে তোমাদের সামনে, দারুণ একটা ধামাকা ব্লগ, যেটা হচ্ছে রিসেপশন ব্লগ আর কি। তো সেই ব্লগটা আশা করি খুব ভালো হবে, খুব ভালো লাগবে তোমাদের। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে কালকের ভিডিওতে। তোমরা সবাই ভীষণ ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো।